আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে ছবি দেখে নতুন কিছু শেখার চেষ্টা করবে। যেসব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো, তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের আমার বইয়ের 57 নম্বর পৃষ্ঠাটা খোলো। আজ তোমরা আমার সাথে ছবি দেখে সংখ্যা চিনে সেই সংখ্যাটা ফাঁকা ঘরে কিভাবে বাংলায় ও ইংরেজিতে লিখতে হয় এবং সিঁড়ির ফাঁকা ঘরে কীভাবে ঠিক সংখ্যা বসাতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করবে। এবারে এই ছবিটা ভালো করে দেখো, এখানে কি দেখা যাচ্ছে? ওপরের প্রত্যেকটা খোপে কতগুলো করে ছবি আছে। প্রত্যেকটা খোপের বাঁ দিকে একটা ফাঁকা ঘর আছে, আবার ওই খোপের ডান দিকেও একটা ফাঁকা ঘর আছে। তোমাদের প্রত্যেকটা খোপে ছবি দেখে সংখ্যা চিনে ওই খোপের এক পাশের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে বাংলায়, আর এক পাশের ফাঁকা ঘরে ওই সংখ্যাটা লিখতে হবে ইংরেজিতে। ওপরের ছবির পাশের সব কটা ফাঁকা ঘরে সংখ্যাগুলো লেখা হয়ে গেলে নিচে সিঁড়িতে যে ফাঁকা ঘরগুলো আছে সেই ফাঁকা ঘরগুলোতে তোমাদের ঠিক সংখ্যা বসাতে হবে। প্রথমে ওপরের ছবির পাশের ফাঁকা ঘরগুলোতে কিভাবে ঠিক সংখ্যা বসাতে হয় সেটা শেখার চেষ্টা করো। প্রথমে ছবির ওপরের খোপটাকে ভালো করে দেখো, ওই খোপে কতগুলো ছবি আছে। এখানে দেখা যাচ্ছে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই খোপে মোট পাঁচটা ছবি আছে। তাহলে ওপরের খোপের ছবিগুলো গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো পাঁচ। এখন এই পাঁচ সংখ্যাটাকে ছবির এক পাশের ফাঁকা ঘরে লিখতে হবে বাংলায়, আর এক পাশের ফাঁকা ঘরে লিখতে হবে ইংরেজিতে। এখন তোমরা সকলেই জানো পাঁচ সংখ্যাটা ইংরেজিতে লিখতে হলে লিখতে হবে ফাইভ। এখন এই খোপের বাঁ দিকের ফাঁকা ঘরে পাঁচ সংখ্যাটা লিখে দেবে বাংলায়, আর ওই খোপের ডান দিকের ফাঁকা ঘরে এই সংখ্যাটাকেই ইংরেজিতে লিখে দেবে এইভাবে। এরপর এর নিচের খোপের ছবিগুলো গুনে দেখো, ওই খোপে কতগুলো ছবি আছে। এখানে দেখা যাচ্ছে এই একটা, দুটো, তিনটে, চারটে, এখানে মোট চারটে ছবি আছে। এখন এই খোপের ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো চার। এখন তোমরা সকলেই জানো চার সংখ্যাটাকে ইংরেজিতে লিখতে হলে লিখতে হয় ফোর। তাহলে এখন বাঁ দিকের ফাঁকা ঘরে চার সংখ্যাটা লিখে দেবে বাংলায়, আর ডান দিকের ফাঁকা ঘরে চার সংখ্যাটা লিখে দেবে ইংরেজিতে এইভাবে। এরপর এর নিচের খোপের ছবিগুলো গুনে দেখো, ওই খোপে কতগুলো ছবি আছে। এখানে দেখা যাচ্ছে এই একটা, দুটো, তিনটে, এখানে মোট তিনটে ছবি আছে। এখন এই খোপের ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো তিন। এখন তোমরা সকলেই জানো তিন সংখ্যাটাকে ইংরেজিতে লিখতে হলে লিখতে হয় থ্রি। তাহলে এখন বাঁ দিকের ফাঁকা ঘরে
তিন সংখ্যাটা লিখে দেবে বাংলায়, আর ডান দিকের ফাঁকা ঘরে তিন সংখ্যাটা লিখে দেবে ইংরেজিতে এইভাবে। এরপর এর নিচের খোপের ছবিগুলো গুনে দেখো, ওই খোপে কতগুলো ছবি আছে। এখানে দেখা যাচ্ছে এই একটা দুটো, এখানে মোট দুটো ছবি আছে। এখন এই খোপের ছবিগুলো গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো দুই। এখন তোমরা সকলেই জানো দুই সংখ্যাটাকে ইংরেজিতে লিখতে হলে লিখতে হয় টু। তাহলে এখন বাঁ দিকের ফাঁকা ঘরে দুই সংখ্যাটা লিখে দেবে বাংলায়, আর ডান দিকের ফাঁকা ঘরে ওই সংখ্যাটা লিখে দেবে ইংরেজিতে এইভাবে। এরপর এর নিচের খোপের ছবি গুনে দেখো, ওই খোপে কটা ছবি আছে। এখানে দেখা যাচ্ছে এই একটা ছবি আছে। এখন এই খোপের ছবি গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো এক। এখন তোমরা সকলেই জানো এক সংখ্যাটাকে ইংরেজিতে লিখতে হলে লিখতে হয় ওয়ান। তাহলে এখন বাঁ দিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখে দেবে বাংলায়, আর ডান দিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখে দেবে ইংরেজিতে এইভাবে। তাহলে এখন তোমরা আমার সাথে ছবি দেখে সংখ্যা চিনে সেই সংখ্যাটা ফাঁকা ঘরে কিভাবে বাংলায় ও ইংরেজিতে লিখতে হয় সেটা নিশ্চয়ই বুঝে গেলে। এবারে সিঁড়ির ফাঁকা ঘরে কিভাবে ঠিক সংখ্যা বসাতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করবে। এবারে সিঁড়ির ছবিটা ভালো করে দেখো। সিঁড়ির ডান দিকে কি দেখতে পাচ্ছ? ডান দিকের দুটো সিঁড়িতে দুটো সংখ্যা লেখা আছে বাংলায়, আর ডান দিকের তিনটে সিঁড়িতে তিনটে ফাঁকা ঘর আছে। আবার বাঁ দিকের একটা সিঁড়িতে একটা সংখ্যা লেখা আছে ইংরেজিতে, আর বাঁ দিকের চারটে সিঁড়িতে চারটে ফাঁকা ঘর আছে। এখান থেকে বোঝা গেল সিঁড়ির ডান দিকের ফাঁকা ঘরে সংখ্যা লিখতে হবে বাংলায়, আর সিঁড়ির বাঁ দিকের ফাঁকা ঘরে সংখ্যা লিখতে হবে ইংরেজিতে। এখন এই সিঁড়ির ফাঁকা ঘরগুলোতে তোমরা ঠিক সংখ্যাটা লিখবে কিভাবে? এর জন্য তোমাদের দেখতে হবে নিচ থেকে কটা সিঁড়ি গুনে ফাঁকা ঘরের ওই সিঁড়িতে পৌঁছানো যায়। সিঁড়ি গুনে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে। সিঁড়ির ডান দিকে সবচেয়ে ওপরে যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরে পৌঁছতে হলে নিচ থেকে কটা সিঁড়ি ওপরে উঠতে হবে সেটা এখন দেখে নাও। এখানে দেখো নিচ থেকে এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে সিঁড়ি ওপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো চার। এখন সিঁড়ির ডান দিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে বাংলায়, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে চার এইভাবে। এরপরে ডান দিকের সিঁড়ির এর নিচের ফাঁকা ঘরটা দেখো, এই ফাঁকা ঘরে পৌঁছতে হলে নিচ থেকে কটা সিঁড়ি উপরে উঠতে হবে সেটা তোমাদের গুনে দেখতে হবে। এখানে দেখো নিচ থেকে এই একটা দুটো তিনটে, এই তিনটে সিঁড়ি ওপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুনে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো তিন। সিঁড়ির ডান দিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে বাংলায়, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে তিন এইভাবে। এর নিচের সিঁড়িতে সংখ্যাটা লেখা আছে, তাই এখানে তোমাদের আর সংখ্যাটা লিখতে হবে না। এরপরে সিঁড়ির ডান দিকের এর নিচের ফাঁকা ঘরটা
দেখো এখানে যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরে পৌঁছতে হলে নিচ থেকে কটা সিঁড়ি উপরে উঠতে হবে? না, এখানে এই একটা সিঁড়ি উপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো এক। সিঁড়ির ডান দিকের ফাঁকা ঘরের সংখ্যাটা লিখতে হবে বাংলায়, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে এক এইভাবে। এবারে সিঁড়ির বাঁদিকে সবচেয়ে ওপরে যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরে পৌঁছতে হলে নিচ থেকে কটা সিঁড়ি ওপরে উঠতে হবে? এখানে দেখো নিচ থেকে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা সিঁড়ি ওপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো পাঁচ। এখন সিঁড়ির বাঁদিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে ইংরেজিতে, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে ফাইভ এইভাবে। এরপরে সিঁড়ির বাঁদিকের এর নিচের ফাঁকা ঘরটা দেখো, এই ফাঁকা ঘরে পৌঁছতে হলে নিচ থেকে কটা সিঁড়ি ওপরে উঠতে হবে? এখানে দেখো নিচ থেকে এই একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে সিঁড়ি ওপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো চার। এখন সিঁড়ির বাঁদিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে ইংরেজিতে, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে ফোর এইভাবে। এরপরে সিঁড়ির বাঁদিকের এর নিচের ফাঁকা ঘরটা দেখো, এই ফাঁকা ঘরে তিন সংখ্যাটা ইংরেজিতে লেখা আছে, তাই এই ফাঁকা ঘরে এখানে তোমাদের আর কিছু লিখতে হবে না। এরপরে সিঁড়ির বাঁদিকের এর নিচের ফাঁকা ঘরটা দেখো, এই ফাঁকা ঘরে পৌঁছতে হলে তোমাকে নিচ থেকে কটা সিঁড়ি ওপরে উঠতে হবে? এখানে দেখো এই একটা, দুটো, এই দুটো সিঁড়ি ওপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো দুই। এখন সিঁড়ির বাঁদিকের ফাঁকা ঘরে দুই সংখ্যাটা লিখতে হবে ইংরেজিতে, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে টু এইভাবে। এরপরে সিঁড়ির বাঁদিকের এর নিচের ফাঁকা ঘরটা দেখো, এই ফাঁকা ঘরে পৌঁছতে হলে নিচ থেকে কটা সিঁড়ি ওপরে উঠতে হবে? এখানে দেখো নিচ থেকে এই একটা সিঁড়ি ওপরে উঠতে হবে। তাহলে এখানে সিঁড়ি গুণে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো এক। এখন সিঁড়ির বাঁদিকের ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে ইংরেজিতে, তাই ওই ফাঁকা ঘরে তোমরা লিখে দেবে ওয়ান এইভাবে। তাহলে এখন তোমরা সিঁড়ির বাঁদিকের এবং ডান দিকের ফাঁকা ঘরগুলোতে কীভাবে ঠিক সংখ্যাটা লিখতে হবে সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না।